পাবনায় অপহরণের একদিন পর মিলল মিজানুরের লাশ। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবি এলাকাবাসীর। আমাদের এলাকার এই ছেলে, দুটি ছেলে আছে, এরা দুটি ভাই, অত্যন্ত একটা ভালো ছেলে। এদের মতন ভালো ছেলে আমাদের অত্য অঞ্চলের মতন নাই। আমরা চাই এই ছেলেটাকে কেরা লিয়ে গেছে এর ভালো বিচার চাই আমরা। পাবনা থেকে হুমায়ুন রাশিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট। পাবনায় মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে 20,000 টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দিনমজুর হত দরিদ্র পিতার পক্ষে তাদের দাবিকৃত টাকা পূরণ করতে না পারায় লাশ হয়ে ঘরে ফিরল মিজানুর রহমান। কালকে এই ঘটনা ঘটেছে, যেটা শুনলেন দুজন বলল একই ঘটনা। তবে ছেলে দুইটা, ওরা দুই ভাই, মাও খুব নিরীহ মানুষ, বাপও খুব ভালো মানুষ। ছেলে দুইটাও নামাজে ছিল এবং খুবই ভালো ছেলে। এই ঘটনার জন্য যারা এই ঘটনার জন্য দায়ী হয়, প্রশাসন যেন সুস্থ তদন্ত করে এর সঠিক বিচার করে। মিজানুর রহমান পাবনা সদর উপজেলার দাপুনি ইউনিয়নের শাহাপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে বলে জানা যায়। কেন কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। নিহত মিজানুর রহমানের বাবা বলেন, কিছু বলে নাই যে বাবা আমি এরকম জায়গায় যাবো, ভালো কি মন্দ কিছু বলে নাই, চলে গেছে। আমার শরীরটা খুব গেলাম তো আমি শুয়ে পড়েছি। ফোন একটার সময় ফোন দেওয়া বলতেছে, বাবা আমাকে মারি ফেলাবে, 20,000 টাকা দাও, এই নাম্বারে পাঠা দাও, আমাকে মারি ফেলাবি কি তুমি সন্ধ্যে সময় বাড়ি থেকে বাড়াইছিস আসছে জগতে, তো 20,000 টাকা দেবো মানে। তো কছে যে হ 20,000 টাকা দাও না, আমাকে খুব মারধর করতেছে, মারি ফেলাবি। পরে আমি 1 টাকা দিই নাই। ছেলে এখন হাসপাতালে আছে, সদর হাসপাতালে ভর্তি আছে, আপনি লোক পাঠায় দেন। আমি এখন যাই 5:50 সময় দেখি ছেলে বেডের নাই, নিচে শোয়া আছে, একটা স্যালাইন দিয়ে, একটা খালি কিচ্ছু নেই, এক ফোন নেই, খালি প্যান্টটা আর ওই জ্যাকেটটা গায়ে। জানা যায় 31 জানুয়ারি বুধবার বিকেলে কে বা কাহারা নিহত মিজানুর রহমানকে ফোন করে ডেকে নিয়ে যায় এবং রাত 9টার দিকে বাবার নাম্বারে ফোন করে বলে মিজানুরকে জীবিত ফেরত পেতে চাইলে বিকাশে 20,000 টাকা পাঠান। ফোন দিল, ফোন দিয়ে বলতেছে এরকম 20,000 টাকা ফাটাও। ও যায় বললো যে এরকম এরকম বলতেছে, 20,000 টাকা ফাটাও নাতে ছেলেকে মেরে ফেলবো। পরে আবার মেম্বার কাকা আসলো, আসে করলো যে এই ব্যাপার, মেম্বার কাকা তালি ফোন দিয়ে বলো কি। মেম্বার কাকা ফোন দিল, ফোন দেওয়ার পরে বলতেছে যে তাহলে ছেলেটা কি করবে, কলে যে ছেলেটা টাকা দেন আমরা ছাড়িয়ে দেবো। মেম্বার কাকা কইলো যে এত টাকা পয়সা তো নাই, গরিব মানুষ মাঠে কাজকাম করে, যে তুমি ওই 5,000 টাকা নাও, নিয়ে ওটাকে ছেলেটাকে ছেড়ে দাও। পরে বিকাশের দোকানে ওরা গেলো, আমিও গেলাম, যাওয়ার পরে বলতেছে যে না, এ আবার এর বাবা আবার বলতেছে যে তুমি ওই বিকাশে ছেলেকে ছেলের সাথে কথা বলাও। পরে বলতেছে যে আর দেয় না, তো এরা বলতেছে তাহলে তুমি ছেলের সাথে বললে কথা বলবো, দিবে, দিলে না তাহলে কি টাকা আমরা কিভাবে দেব। এরপর থেকে মিজানুরের ফোন বন্ধ দেখা যায়। পরদিন 1 ফেব্রুয়ারি সকালে মিজানুরের নম্বর থেকে ফোন করে বলে তার ছেলে পাবনা সদর হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি আছে। খবর পাওয়া মাত্রই শহীদুল প্রতিবেশীদের সাথে নিয়ে হাসপাতালে গিয়ে ছেলের লাশ দেখতে পায়। নিহত মিজানুরের শিক্ষক বলেন, এই ছেলেটার নাম মিজানুর রহমান, আমার স্কুলে পড়তো। ছেলেটা খুব ভালো ভদ্র ছেলে, পাঁচ ওয়াক্ত নামাজ কালামও পড়তো। তো হঠাৎ করে রাত্রে শুনতে পেলাম যে এই মানে ছেলেটা কে বা কারা যেন আটকায় রাখেছে এবং কিছু টাকা দাবি করছে শুনলাম। তো ইতিমধ্যে বিকাশের টাকা নেওয়ার জন্য কথা বলেছে যে এই টাকা দিলে ছাড়িয়ে দেবো, নইলে মারি ফেলবো, এই ধরনের কথাবার্তা হয়েছে বলে। তো এরপর থেকে সকালে, এখন রাত্রেই শুনেছি ছেলেটা হসপিটালে। দাবি করি যে যারা এই কাজ করে থাকুক, খুনিদের জন্য সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি যেন বের হয়ে আসে এবং তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কেন কি কারণে তাকে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্তের কাজ চলমান রয়েছে। অপরাধী যারাই হোক, অল্প সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।